আপনি বাজার অর্থনীতিও চাবেন, আবার কোনো ধরনের দুর্নীতি হবে না, কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না। এগুলো দে আর দ্য কাজিনস অফ মার্কেটিং, সুতরাং এগুলো থাকবে। আসলে বৈদেশিক বিনিয়োগ না আসা একটা অন্যতম কারণ, ওইভাবে বলাও ঠিক না, কারণ আসলে যে বারবার যে উনি যেটা বলছিলেন যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, কারণ বিদেশিরা যদি দেখে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে তাহলে কি তারা বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট করবে? করবে না। সুতরাং এর ফলে কিন্তু ওদের কনফিডেন্সও আমরা আনতে পারছি না। সো এটা একটা কারণ যে কেন ফরেন ইনভেস্টমেন্ট আসছে না। ইভেন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও তো আমাদের দেশে একেবারেই কম ইদা, এবং যেহেতু আবার এক্সচেঞ্জ রেট আমাদের কন্টিনিউয়াসলি আমাদের ডেপ্রিসিয়েট করতেছে, এই জন্য ফরেন ইনভেস্টাররা দে আর নট রিয়েলি ভেরি মাচ কনভিন্স টু ইনভেস্ট ইন বাংলাদেশ। কারণ ফরেন ইনভেস্টাররা আসলে কোন দেশে যাবে? যে দেশে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এক্সচেঞ্জ রেট এপ্রিসিয়েশন। কারণ তারা তো যখন তার টাকাটা যখন তার দেশে ফেরত পাঠাবে, তখন যে ওই লোকাল কারেন্সি যদি এপ্রিসিয়েট না করে তাহলে তার লাভটা থাকবে না। তো বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পিছনে এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আমাদের মানে কস্ট অফ ডুইং বিজনেস, আমাদের বিজনেসের উপর ওদের কনফিডেন্স কমে গেছে সেজন্য। প্লাস আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও কিন্তু যেটা সবসময় যেখানে সারপ্লাস ছিল, কারণ আমাদের ট্রেড ব্যালেন্স যেহেতু আমাদের ডেফিসিট থাকে সেই জন্য আমরা তো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা আমরা সারপ্লাস থেকে সেটা দিয়ে আমরা কম্পেনসেট করি। ইভেন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও এখন কিন্তু ডেফিসিট। তার পিছনে একে তো ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, গভর্নমেন্টের বড় বড় মেগা প্রজেক্টের জন্য যে সমস্ত বরিংগুলো হচ্ছে সেগুলো এখন আবার রিপেমেন্ট শুরু হয়েছে। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট। যারা নাকি আগে ওয়েজ আর্নার্স বন্ড কিন্তু তারাও এখন বন্ডগুলো কনভার্ট করে ডলারে ইনভেস্টমেন্ট করছে, কারণ ডলারে আপনার রিয়েল রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায়। এই সমস্ত কারণে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট। তা আপনার ট্রেড অ্যাকাউন্ট ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেফিসিট। তো সুতরাং ডেফিনেটলি আপনার এক্সচেঞ্জ রেট তো ডেপ্রিসিয়েট করবে। সবাইকেই এই সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে নিয়ে এটাতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, সবাই যদি আমরা এখন শুধুমাত্র সরকারের দিকে তাকায় থেকে তাইলে হবে না। আসলে বাজার অর্থনীতি আমাদের বেসিক ফিলসফি, এটাতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু বাজার অর্থনীতির অর্থনীতিকে বাজার বানানো না। বাজার অর্থনীতির মধ্যে সবসময় গভর্নমেন্ট কন্ট্রোল থাকে। আমেরিকা বাজার অর্থনীতি ফলো করে, তারা একেবারে টোটালটাই একে সব কিছু ডিমান্ড সাপ্লাইয়ের উপর ছেড়ে দেয় না, সেখানেও গভর্নমেন্টের কন্ট্রোল থাকে। আমাদের দেশে আবার আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মানিটারি পলিসি কিন্তু আসলে মানে ইন্ডিপেন্ডেন্ট না। ডেফিনেটলি মানিটারি পলিসি সাবঅর্ডিনেট টু দ্য ফিসক্যাল পলিসি। সুতরাং মানিটারি পলিসি আসলে আমাদের ফিসক্যাল পলিসিতে সব কিছু করে, মানিটারি পলিসি তার সাথে অ্যাডজাস্ট করে। এই সব কিছু মিলে আর তাছাড়া আমি যেটা বলতে চাই যে আসলে আপনি যখন নাকি টোটালটা মার্কেটের উপর ছাড়বেন তার আগে একটা প্রিকন্ডিশন হচ্ছে যে এটিকে আমরা বলি কারেন্সি কনভার্টেবিলিটি। সুতরাং কারেন্সি ফুললি কনভার্টেবল করতে চাইলে তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে অনেক কিছু। তো সেই প্রিপারেশন নিয়ে আপনারা মার্কেটের উপর পুরোটা আপনার ছাড়েন, তাতে তো কোনো অসুবিধা হবে না। কারণ বাজার অর্থনীতিতে কিছু আপনার একেবারে বাজার তো 100% আপনার জেনুইন হবে না। আপনি বাজার অর্থনীতিও চাবেন, আবার কোনো ধরনের দুর্নীতি হবে না, কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না। এগুলো দে আর দ্য কাজিনস অফ মার্কেটিং, সুতরাং এগুলো থাকবেই। তো ওইগুলো যতটুকু সীমিত রাখা যায় সেই ব্যাপারেই আমাদেরকে সচেষ্ট হতে। এবং তার জন্য শুধুমাত্র সরকার না, সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, সাধারণ জনগণ, পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল কমিটমেন্ট, গভর্নমেন্টের একটা পলিটিক্যাল কমিটমেন্ট যে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে আমরা সাপোর্ট না করে পুরো দেশের জন্য আমরা কাজ করব, সবাইকে আমরা বেনিফিট দিতে চাবো। এই ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট ইজ অলসো ভেরি মাচ নেসেসারি। তো সবাই মিলে কাজ করতে হবে ঠিক মতো।